Hello everyone, assalamu alaikum, welcome to our new vlog. Aaj too tired karon ektu mono kharap karon ami barite jabo agami kal sokale jar karone aaj onek kichu ranna korte hocche. Nadim actually ranna banna pare na jar karone ami chesta kori barite jawar age sob ranna banna kore rekhe jete tahole or kosto ta ektu kom hoy. আমি রান্না করে সব কিছু আর কি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে যাই, দেন ও যখন যেটা খেতে মন চায় ওর তখন সেটা গরম করে ও খেয়ে নেয়। এই জন্য আর কি আজকে একটু কষ্ট করেই আমি সব কিছু রেডি করার চেষ্টা করতেছি। এখন রাত অলমোস্ট 11:22 বাজে, তো একটু কষ্ট হচ্ছে কারণ আজকে সারাদিনই টুকটাক একটু কাজ করেছি, যেহেতু যাচ্ছি প্রায় এক মাসের জন্য যাচ্ছি এই জন্য একটু বেশি করে রান্না করার চেষ্টা করতেছি। যদিও সব মানে যে কদিন থাকবো না আমি সেই কদিন ফুল হবে না, তো যতটুকু হয় আর কি। যদিও নারী আমাকে নিষেধ করেছে যেন আমি রান্না বান্না কষ্ট করে না করি, ও যতটুকু পারে করবে, আমি জানি যে পারে না, এই জন্য করবেও না, কষ্ট করে না খেয়ে ঘুমায় থাকবে। আর মেন রিজন আছে আর একটা আমাকে বাড়ি পাঠানোর, ও হচ্ছে ডায়েট করতে চাচ্ছে কারণ আমি আর ও দুজনে অনেক বেশি মোটা হয়ে গিয়েছি। এই জন্য ও আমাকে বারবার বলতেছিল যে তুমি বাড়িতে যাও, তুমি গেলে আমার খুবই কমে যাবে। এটা সত্য কথা, আমি যখন থাকি না তখন ও অনেকটা চিকন হয়ে যায় আর আমি আসার পর ও আমি দুজনেই মোটা হয়ে যাই, জানি না কেন এমন হয়। তো যাই হোক, আমি বাড়িতে যাচ্ছি, একটু মনটাও খারাপ, কী আর করা যেতে হবেই। সো আর বকবক না করে চলেন আপনাদেরকে একটু দেখাই যে আমি জন্য কী কী রান্না করেছি। তো চলেন দেখে নেন, আর আমার এই পাগল টেস্ট এটা ইগনোর করবেন কারণ আমার অবস্থা অনেক খারাপ, এখনও অনেক কাজ বাকি আছে। এখন অবস্থা 11:30 বেজে গিয়েছে, এখন আমার রান্না কমপ্লিট করে দেন আমাকে আবার ব্যাগ গোছাতে হবে, আবার রুমটা একটু গুছিয়ে রাখতে হবে কারণ যেহেতু আমি অনেকদিনই থাকবো না, প্রায় এক মাসের কাছাকাছি। এই জন্য চেষ্টা করছি যে নাদিম যেন কষ্ট না হয়, সব কাজ টুকটাক করে আমি রেডি করে রেখে যাওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা এবার দেখেন আমি ওর জন্য কী কী রান্না করলাম। বেশি কিছু রান্না করি নাই, সামান্য কয়েকটা আইটেম করেছি, তো চলেন একটু আপনাদেরকে দেখাই। আমাদেরকে হঠাৎ করে বাড়িতে চলে যেতে হচ্ছে, এই জন্য বেশি কিছু করতে পারি না। এখানে চিংড়ি ভুনা করেছি, তারপর মুরগি ছিল একটা, তো সেই মুরগিটাও রান্না করে ছোট ছোট কয়েকটা বাটিতে রেখে দিয়েছি কারণ ও যেন এক একটা করে গরম করে খেতে পারে। কারণ আপনারা হয়তো জানেন যে মুরগির মাংস বেশি চাল দিলে বা গরম করলে তখন টেস্টটা নষ্ট হয়ে যায়, জন্য ছোটো ছোটো বাটিতে করে রেখেছি। তারপর এখানে দেখতে পাচ্ছি শিং মাছ, তারপর পটল ছিল সে পটলগুলো ভাজি করে রেখেছি। নাদি বাবা কাকু ডিম ভোনা খেতে চেয়েছিল সেটা করেছি, ধুন্দুল ছিল ধুন্দুল ভাজি করেছি, আবার কিছু পেঁয়াজও কুচি করে রেখে দিয়েছি কারণ নাদিম খিচুড়ি রান্না করে খেতে খুব পছন্দ করে। আমি কোথাও গেলে ও খিচুড়িটা রান্না করে কারণ খিচুড়ি খুবই বেশি পছন্দ। তারপর রুই মাছ ছিল, তো সেই রুই মাছও কয়েক পিস রান্না করে রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই কয়েকটা আইটেমই আপাতত রান্না করেছি কারণ আমি একা মানুষ, হঠাৎ করে যেহেতু ডিসিশন সেহেতু বেশি কিছু রান্না করতে পারি না। এই যে একটা বাটিতে আর কি মাংস রেখেছি, আর বাকিগুলো তো কোনো দেখলে না। তো এখন এই যে রেডি করে এখন ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজ করে রেখে দেবো, যেদিন যখন যেটা খাবে সেদিন সেটা বের করে নেবে। সো ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আর আমাদের নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।